যাই হোক, যাও তোমরা এবারে গিয়ে পড়ো বাবা। নরহরি খুড়ো তোমাদের জন্য অপেক্ষা করছে, সে গিয়ে তোমাদেরকে আমতায় পৌঁছে দিয়ে আসবে। আর বেশি দেরি করলে তোমাদের সমস্যা হবে। এসো, থাক 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 থাক, ভালো থাকো। মা, ও মা, এমন করে কাঁদিস না মা, এমন করে চোখে চোখ ফেলিস না। আচ্ছা ঠিক আছে, আজকে বাড়ি চলে যেতে হচ্ছে তো, ঠিক আছে। দেখ, এরপর কিন্তু তোর বাবা ফিরে আসবেন, আর বাবা ফিরে এলেই আমি আবার তোর কাছে খবর পাঠাবো, তখন আসিস মা। হ্যাঁ ও জামাই, আবার এসো কিন্তু তখন। আর দিদি, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি কিছুদিন থেকেই যাও না। জামাই বাবু, হারা দিদি এই তো এলো, এর মধ্যেই চলে যাবে। আর এখন বাবা বাড়িতে নেই, তাই মায়ের সারাক্ষণ একা একা লাগে। একটু যদি হারু দিদি মায়ের কাছে থাকতো, তাহলে হারু দিদিরও ভালো লাগতো, মায়েরও ভালো লাগতো। তার উপর আবার মইন ছোট, মইনকে সামলাতে হয়, হিসেলে দৌড়াদৌড়ি করতে হয়। হারু দিদি যদি মায়ের কাছে থাকতো, তাহলে মাকে একটু সাহায্য করতে পারত। আর তোমাদের তো এমনিতেই আমতায় গিয়ে মিথ্যে কথা বলতে হবে। কি দরকার মিথ্যে কথা বলার? মিথ্যে কথা বলা ঠিক নয়, তার চেয়ে বড় কিছুদিন থেকেই যাও না। সব সত্যি সবসময় বলা যায় না বিলে, মিথ্যে আমাকে বলতেই হবে। তবে হ্যাঁ, তোমার হারু দিদি এখানে থেকে গেলে আমাকে তুলনামূলক কম মিথ্যে বলতে হবে। তা বেশ তো, তোমার হারু দিদি তোমার এখানেই থাকুক, আমি না হয় বাড়ি গিয়ে বলবো আমার পরীক্ষা আছে তাই আমি ফিরে এলাম। আমি তো দেখছি তুমি এখনো মিথ্যেটা ভালো করে বলতেই শেখোনি বাবা। কি বলছো কি তুমি? তুমি এসেছো কলকাতায়, তোমার কলেজও কলকাতাতেই, আর তুমি নাকি এখন কলকাতা ছেড়ে আমতায় যাবে শুধু পরীক্ষার দোহাই দিয়ে। এ কথা কি যুক্তিসঙ্গত? তোমার বাড়ির লোক বললে বিশ্বাস করবে না এই কথা? জানি না বিশ্বাস করবে কিনা, তবে এছাড়া আমার যে আর কোনো পথ নেই মা। আপনার মেয়ে আপনার কাছে যতদিন ইচ্ছে থাকুক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি ফিরে যাচ্ছি। বাবা মশাই বাইরে থেকে ফিরে এলে তখন না হয় এসব কিছু নিয়ে ভাবা যাবে। আমার এবার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো। বিলে, তোমার পুরো কথা আমি রাখতে পারলুম না ভাই, অর্ধেক রাখতে পারলুম। তোমার দিদিকে আমি তোমার কাছে রেখে গেলুম, কিন্তু আমি আর তোমার চড়ুই ভাতিতে যোগ দিতে পারলুম না। পরে নিশ্চয়ই আমরা এখানে না হোক আমতায় বা অন্য কোথাও চড়ুই ভাতি করবই। মা, আমি এবার বেরোই, ভেতরে পিসি ঠাকমা আর খুড়ি ঠাকমাকে একবার প্রণাম করে আসি। এসো বাবা। মা, এমন করে কাঁদিস না মা, লক্ষ্মী মা আমার, সোনা মা, কাঁদতে নেই। এসেছিস কেদার বউ, নে তুই এবার তোর ভাসুজিকে সামলাতো, আমি যা রে মেয়েকে ধরে রাখতে পারছি না। ওর জায়গায় থাকলে যে আমি ওই একই কাণ্ড করতাম গো দিদি, আমি আর কোন মুখে ওকে সান্ত্বনা দেব। আমি আসলে এসেছিলাম অন্য একটা কথা বলতে। সুনুকে দেখলুম দালানের বাইরে কেমন যেন ওত পেতে আছে, এদিকে জামাই বাবা যেমন ওদিকে গেল, ব্যাপারটা আমার ঠিক ভালো ঠাউর হলো না গো দিদি। বলছো কি মেজো করে? আবার শুনো দিদি, যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধে 7টায় এবং রাত 10টায় আকাশ আটে